हाय हाय रे तुई जे तो आमार बंधु तोर डाइने आमी तोर बामे आमी तोर डाइने आमी तोर बामे आमी तोर डाइने आमी तोर बामे आमी तोर सब जगह आमी 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 शुद्ध आमी आर आमी अल्लाहु अकबर जोरे बोलें এইটা কিন্তু বুঝবেন না বাবা কেউ মন্তব্য করবেন না পাগলদেরকে পাগলাম কি করতে যান না যান এইটা আপনারা বুঝবেন না রে বাবা এটা ভিন্ন একটা জিনিস রে বাবা খুব ভালো করে বুঝেন এ দোস্ত আমি তোর কোনো ভুল ধরব না এ দোস্ত ভবিষ্যতে আমি শুধু শয়তানকে তোর হাতে তুলে দিব না আমি তোর অভিভাবক আমি তোর অভিভাবক আমি তোর ডাইনে থাকবো আমি তোর বামে থাকবো আমি তোর পিছনে থাকবো আমি উপরে থাকবো আমি নিচে থাকবো তার মানে আমি তোকে রহমতের কোলে রাখবো হাইরে বোঝে না রে আমি তোকে রহমতের কোলে রাখবো আমি তোকে রহমতের কোলে রাখবো রহমতের কোলে নাম্বার সাইজ নাম্বার সাইজ পুরস্কার তুই যেদিন মারা যাবি তোর মুখে যেদিন জিনাই দিয়া পানি দিবে আরে মাইয়া একবার এদিকে তাকায় এই দেখেন এবার তাকা এইদিকে বিটি কি জানো কইতে চাই বাবা কইতে পারে না এইদিকে বেটা বেটার দিক তাকায় আর কিছু বলতে পারে না এইদিকে বিবি বিবিরাও কিছু কইতে পারে না বিবি খালি একভাবে তাকায় একবার ডাইনে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় জিনাই দিয়ে মুখের মধ্যে পানি দেয় গলার ভিতরে যায় না গাল সিদে গাল বেয়ে বেয়ে পড়ে যায় আল্লাহ কয় না বন্ধু আমি যেহেতু তোর বন্ধু তুই আমার বন্ধু আমি তোর বন্ধু ওই দিনকে আমি রিজার্ভ ফোর্স পাঠাবো রিজার্ভ ফোর্স তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি তোর উপর আমার রিজার্ভ ফোর্স ফেরেশতা পাঠাবো আর ফেরেশতারা বলবে আল্লাহ তাকাফু ও বন্ধু তুই ভয় পাস না কলা তাহাজানো পেরেশান হোস না এ বন্ধু তুই ভয় পাস না এ বন্ধু তুই পেরেশান হোস না আমার দিক তাকা এখন তুই আমার আহারে তুই আমার আমি তোর তুই আমার আমি তোর আয় 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 আমার কাছে আয় আমার কাছে আয় আমার রহমতের কোলের মধ্যে আয় রহমতের কোলের মধ্যে আয় আমি তোকে উঠায় নিব আমার কোলের মধ্যে আমি তোকে উঠায় নিব আমার কোলের মধ্যে তোকে আমি উঠায় নিব ও বাবা এ বাবা এ যুবকরা এ হায়দারপুরের যুবকরা গুনাহসার 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 গুনাহসাইরে দে মাহবুবের সার পুরস্কারে পুরস্কৃত হও আল্লাহ তোমাকে তৌফিক দান করুন আমাকে তৌফিক দান করুন ওনার ওস্তাদের নাম শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহিমাহুল্লাহ ওনার জীবনী যদি বলতে যাই গড়াগড়ি করে তো কাঁদবেন সময় নাই সময় নেব না শুধু তার কথাটাই আমি বলতে চাই মাওলানা হুসাইন মোহাম্মদ মাদানি যিনি যিনি লেখাপড়ার শেষে তার অন্তর এখনো সে মদিনায় যায় নাই কাবায় যায় নাই যখন জিলহজ মাস আসে ওই জিলহজ মাসে যখন হজ শুরু হয় ওই খাওয়ার সময় আর খাইতে পারে না বিবি কয় এমন করতেছেন কেন ক বিবি এটা কি মাস কয় প্রাণের স্বামী আমার এটা জিল হয় কয় জিল হজ মাসে হাজিরা কই যায় দেখছেন হাজিরা কই যায় কই যে কেন হজে গেছে ক বিবি ওরা বুঝি এখন তোয়া করতেছে তাই না বিবি ও খোদারে একটা মহাব্বত আলা দেল বানান ভাই যদি বন্ধু একবার আপনার আপন হয়ে যায় তামাম পৃথিবী আপনার ও বিবি এখন মনে হয় ওরা হজরে আসওয়াতে সুমা খাইতেছে তাই না বিবি অনেককার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন
বিবি ওরা বুঝি এখন আরাফাতে যাইতেছে তাই না? বিবি ওরা মনে হয় এখন মুজদালিফায় আছে তাই না? কহা এইটা কয় খানা খায় আর খাইতে পারে না, রাইখে দেয় খানা খান না কেন? ও বিবি আমি কি যাইতে পারবো না? ঘুমায় না, রাত্রেও ঘুমায় না, এমনি করতে 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 আল্লাহ এমনই কবুল করছেন। ও বন্ধু তুই আমার হইছিস, আমার ঘরে আসবি, আমার বন্ধুর কাছে আসবি, যা তোকে তওয়াফ না, আমি তোকে মসজিদে নববী রসুলের মসজিদের মুহাদ্দিস বানায়া দিলাম। এই জায়গায় লেখেন উনি মসজিদে নববীতে একটা দুইটা বছর না, 18 বছর বুখারী পড়াইছেন। আর রসুলের কি কি কই রে, কোনে যাই রে, হাই কে বুঝবে রে, আল্লাহ কওয়াও যায় না সবাও যায় না রে, আল্লাহ রে মাবুদ রে কি পারো তুমি, রসুলের রওজার পাশে বুখারী পড়াইছেন, নবীজি যে জায়গায় ঘুমায় আছেন ওই সাইটে বসে, এ বসো ওই সাইটে বসে উনি বুখারী পড়াইতেন, উনি বুখারী পড়াইতেন। আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি হযরত বলেন, ওনার মুখে শুনেছি উনি হাদিস পড়াইতে গিয়ে যদি কোনো জায়গায় থেকে যাইতেন উনি চোখ বন্ধ করে রসুলের রওজার দিকে ধ্যান করতেন, আল্লাহ রসুল বলতেন মাদানী আমি এভাবে বলিনি, আমি এইভাবে বলছি। যে মানুষটার চোখে ঘুম ছিল না, খাওয়া ছিল না, কই 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 বিবিরে কই 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 কই, আল্লাহর কিছু বান্দা আছে তারা যখন যায় নামাজে দাঁড়ায়, ওরা যখন যায় নামাজে বসে, তাহাজ্জুদের মুহূর্তে যখন দাঁড়ায়, ওরা যায় নামাজে দাঁড়ায় চোখ বন্ধ করে খালি কয় তুমি কই 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 তুমি কই। কোরআন থেকে আওয়াজ আসে কি বলিস পাস না কেন, অহুয়া মা গুম বোঝে না কেন রে, আবার ডাক দিয়া কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কারে কই আর কারে বুঝাই, কি বুঝাই আর কি বলি, গভীর রাতে যায় নামাজে দাঁড়াইয়া উপর দিকে চোখটা বন্ধ করিয়া খালি কয় তুমি কই তুমি কই তুমি কই, ওইদিকে কোরআন থেকে আওয়াজ দেন, এইটা তো কোরআন না, এটা প্রেমের চিঠি প্রেমের চিঠি, এই কোরআন থেকে তখন আওয়াজ দিয়ে বলে কেন পাস না, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আইরে খাঁটি প্রেমিকের দল তোমরা কই গেলা বোঝো না, কি কই কি বুঝাই, আবার কয় কই এই প্রেমের চিঠি থেকে মাওলাই জবাব দিয়া কয় কেন পাস না, তুই আমারে পাস না, তুই আমারে পাস না কেন, আল্লাহ নূরু সামা ওয়াতি ওয়াল আরদ, তুই আমারে কেন পাস না, আবার কয় তুমি কই তুমি কই তুমি কই তুমি কই তুমি কই, কোরআন নামক স্মৃতির থেকে আওয়াজ আসে কেন তুই আমাকে পাস না, তুই একটু কোরআনের দিক তাকা তুই কেন পাস না, আমাকে কেন পাস না, তুই কোরআনের দিক তাকা তুই কোরআনের দিক তাকা, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সম্মানিত সুদি কথাটা ভালো করে বুঝবেন, যেই মানুষটা খায় না, যেই মানুষটা ঘুমায় না, দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত,
জোরে বলেন জোরে বলেন জোরে বলেন ওই মানুষটাকে আল্লাহ 18 বছর মদিনায় রাখছেন কয় বছর আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পারে কি পারে না আল্লাহ আমাদের নিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না কিন্তু বাবা কেমনে যাবি বাবা রে তুমি সেলাম ঘরে দাঁড়াইয়া যখন গালের মধ্যে প্যালেট লাগাও তখন মদিনার নবী কলিজাটা ধরিয়া বলে হায় কি করলি আমার কলিজায় ছুরি লাগাইলি নবীর কলিজায় ছুরি লাগাইয়া কোনদিন মদিনায় যাওয়া যায় না রে যুবক কোনদিন মদিনায় যাওয়া যায় না বাবা রে আমার জানা মতে অনেক কথাই আমার জানা আছে এই জন্য যদি মদিনায় যেতে চাও নবীর সুন্নাত ধরো এ বাদান যদি আল্লাহকে বন্ধু বানাইতে চাও খাস দিলে তওবা করো বলেন কি করো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি বাজান আমি দুই মিনিটের মধ্যে ওয়াজটা শেষ করিয়া দেই তওবায়ে নাসুহা চার বস্তুর নাম তওবায়ে নাসুহা একটু জোরে বলেন কয় বস্তুর নাম একটু জোরে বলেন কয় বস্তুর নাম এক নম্বর জবানে ইস্তিগফার পড়া বলেন জবানে কি পড়া জোরে কন জোরে কন দুই নম্বর শরীরের অঙ্গকে গুনাহ থেকে হেফাজত রাখা চোখের গুনাহ করব না কানের গুনাহ করব না হাতের গুনাহ করব না পায়ের গুনাহ করব না দিলের গুনাহ করব না সমস্ত অঙ্গকে গুনাহ থেকে হেফাজত রাখা তিন নম্বর পুনরায় এমন গুনাহ লিপ্ত না হওয়ার অঙ্গীকার করা চার নম্বর খারাপ সাথীদের সাথে ওঠা বসা না করা এ হায়দারপুরের যুবকরা কত বছর হলো তোদের গ্রামে আসি ভাই আজকে যদি ফাঁকে মাহফিলে যাইতাম হাতিয়া পকেট ভরে দিত অনেক টাকা দিত ভাই তোদের গ্রামে টাকার জন্য আসি না আজকে কয়েকটা বছর হলো তোদের পিছে পিছে তোদের গ্রামে বাজারে কুকুরের মতো ঘুরি একবার ওর পায়ে ধরি একবার ওর হাতে ধরি ওর পায়ে ধরি এ ভাই জিজ্ঞাসা কর টাকার জন্য না রে ভাই কিসের জন্য আসি একমাত্র ওই কবরের আজাব থেকে বাঁচানোর জন্য ওই যে আজকে সারা নামাজ পড়লি ভাই দেখোস নাই ওই মসজিদের মধ্যে চাল পাইয়া পালকি বাঁধান অপেক্ষা করতেছে রে ভাই ওই পালকি একবার যার বাড়িতে যায় ওই পালকিতে একবার যারা ওঠে তারা আর ফিরে আসে না ও সোনার ভাই গুনাহ ছাইড়া দে চার বস্তুর নাম হলো তওবায়ে নাসুহা এখন একটা পয়েন্ট বলে বিদায় নেই যদি তওবায়ে নাসুহা করতে পারো মাওলায় চারটা পুরস্কার দিবেন না একটু জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে যদি তওবায়ে নাসুহা করতে পারো কয়টা পুরস্কার মাওলায় দিবে একটু জোরে কন জোরে কন জোরে কন তাহলে চারটা পুরস্কার যদি পাইয়া যান দুনিয়ায় বাদশা আরে দুনিয়ার মানুষ পুরস্কার পাইলে দুনিয়ায় লাভবান আর মাওলাই এমন পুরস্কার দিবেন তুমি দুনিয়ায়ও লাভবান কবরেও আখেরাতেও বলো কয়টা মুখস্থ করো কয়টা যদি তওবায়ে নাসুয়া করতে পারো মাওলাই তোমাকে চারটা পুরস্কার দিবেন রে বাবা এক নম্বর পুরস্কার আত্তাইবু হাবিবুল্লাহ মাওলাই তরে আগে বন্ধু বানাইবেন কমু একটু কমু ভাই কই একটু কই এই থানার ওসির সাথে যদি কারো বন্ধুত্ব হয় তাহলে থানায় আমার যদি ওসির চাইতে আপনার ডিসিএসপির সাথে হয় জেলায় আমার আর যদি আইজির সাথে হয় বাংলাদেশি আমার কথা বলে না কথা বলে না নেত্রকোনায় একটা মাহফিলে গেছি তা আমি তো 12টার পরে ওয়াজ করি না ওই জায়গায় লোক সংখ্যা প্রায় 10-15 হাজার ওই জায়গায় আমি প্রধান মেহমান এখন ওরা বলতেছে হুজুর আজকে আমরা একটা দুইটা পর্যন্ত ওয়াজ শুনবো তা আমি বলছি না ভাই উপর থেকে নির্দেশ 12টার পরে চলবে না এখন ওনার ভাই একটা সময় তো ডিসি বলে বললেন কি হুজুর কে কার উপরে নিষেধ কে নিষেধ করছে আপনারে এত বড় সাহস বললাম ভাই আপনি যেটা মনে করছেন সেটা না আমার মুরব্বি আমার শায়েখ আমার মুর্শিদ কয় হুজুর তাহলে ঠিক আছে তাইলে বোঝা গেল ভাই ডিসি আর বাংলাদেশি আর
আরে বাবা সারে জানের কুল কায়নাতের মালিক আল্লাহ, তার সাথে যদি তোমার বন্ধুত্ব হয় পৃথিবী তোমার, জান্নাত তোমার, সবই তোমার। কথা বলে না, কথা বলে না। জান্নাত তোমার, সবই তোমার, কারণ বন্ধুকে কে 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 এ যুবক পায়ে ধরি, যুবকরে হাতে ধরি, আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহ বন্ধু হয় তওবার কারণে। কিসের কারণে? তওবার কারণে। আত্তাইবু হাবিবুল্লাহ, এক নম্বর আল্লাহ তোমাকে বন্ধু বানাবেন, বন্ধু বানাবেন। দুই নম্বর আত্তাইবু মিনাজ জাম্মি কামাল্লা জাম্বালা, আল্লাহ তোমার আমল নামায় কোনো ঘুমাই লাগবে না। বন্ধুর কোন দোষ ধরা যায়, বন্ধুর অন্যায়ও ভালো লাগে। এই যে আমার বিটি রুহামা ছোট্টু, ও অন্যায় করে ওটাই মজা লাগে। জিনিস বাইরা ভাঙে ওটাও মজা লাগে। দামি ফোন আসার দিয়ে ভেঙে ফেলে, আম্মু কি করছো তুমি, ভালো লাগে। যাকে মাহবুব, যাকে ভালোবাসা যায়, তার অন্যায়ও ভালো লাগে। হারে কি কইরা বুঝাই, কেমনে বুঝাই, কেমনে বুঝাই। আমার মাবুদ কয়, তুই যদি আমার বন্ধু হইতে পারো, আর বন্ধুর কোনো দোষ ধরা যায়, বন্ধুর কোনো অন্যায় ত্রুটি ধরা যায় না, তোর আমল নামায় একটা গুনাও রাখবো না। সব শেষ। নাম্বার তিন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এ বন্ধু, তুই যেহেতু আমার বন্ধু, তোর আমি আগেও পিছেও, তোর আমি ডাইনেও বামে, এ খোদা রে আল্লাহ, ওই এক পাগল দৌড় দিছে ওই দিকে। আরে এ হায়দারপুরের যুবকরা এটা বুঝবি না রে, বুঝবি না, এটা কিন্তু আরশের আগুন, এটা আরশে আজিমের আগুন, এটা মদিনার আগুন, এটা সিস্তিয়া সাবিরিয়ার আগুন, এটা মাদানী আগুন, রশিদ আহমদ গঙ্গুহির আগুন, এইটা কিন্তু উজানির আগুন, এইটা চরমনার আগুন, এইটা কিন্তু নেসারি আগুন, নেসারি আগুন। এ বাজান বন্ধু ডাক দিয়া কয় হায় হায়, যিনি বন্ধু হয় তার তো ভুল ধরা যায় না, ভুল ধরা যায় না, আমি তোর ভুল ধরবো না।